হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আমি এখন একটা কেক নেব বলে কেকের দোকানে এসেছি। কেকটা আমি আগে অর্ডার দিয়ে গিয়েছিলাম আর আজকে এটা এখন নিতে এসেছি। আর এখানে দেখুন, ফ্লাওয়ারের মধ্যে কী সুন্দর সুন্দর চকলেট। আর কেকটা নিয়ে আমি বাড়ি এসে পড়েছি। আর এখানে এসে দেখছি মা মশলা বাড়ছে শিলে, কেননা আজকে আমরা আগের ভিডিওটা যারা যারা দেখেছেন তারা জানেন আজকে 29 জুলাই, আর আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, যে জন্য আমি কেক আনতে গিয়েছিলাম। কেকটা আগে অর্ডার দেওয়া ছিল আর আজকে এটা আনতে গিয়েছিলাম। আর শিলে বাড়তে হচ্ছে মশলা, তার কারণ হচ্ছে আজকে কারেন্ট নেই, বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে। আর আমি আজকে শনিবার, সেজন্য পেঁয়াজ রসুন দিয়ে তো কিছু রান্না করতে পারবো না, তাই আজকে সব কিছু পেঁয়াজ রসুন সারাই রান্না করতে হবে। আর এখন একটু পনির বানাবো, নিরামিষ পনির, শাহী পনির বানাবো, আর একটু আলুর দম, আর ও পোলাও খেতে চেয়েছে, পোলাও বানাবো। আর লাস্টে যদি একটু টাইম হয় তখন একটু বেগুনি ভেজে দেবো। আর এখানে আমি শাহী পনিরটা বানাচ্ছি, তার জন্য সব মশলা সব মা শিলেই বেটে দিয়েছে, সেগুলোকে ভালো করে এবার কড়াইতে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে ওর বাবা রেডি হয়ে গেছে আর সন্টায়ও রেডি হচ্ছে, ওরা দুজন আসলে এখন কেক কাটবে। তা মা বললো যে কেকটা কাটার আগে একটু ধান দুব্বা দিয়ে নিই তারপরে কেকটা কাটতে। তা ওর বাবা বললো তাহলে চল তুই আমার সাথে বসবি, বসে ধান দুব্বা দিয়ে হয়ে গেলে ঠাম্মি তারপরে কেক কাটবো এসে। আর এখানে আমার এমার্জেন্সি লাইটটা বারবার মানে অফ আর অন হচ্ছে, লাইন নেই, আর এই লাইটটাও একটু মনে হচ্ছে ডিস্টার্ব করছে এখন। আর এখানে ঠাকুরের একটু প্রসাদ দেওয়া হচ্ছে অন্য প্লেটে, সেটা মা দুপুরবেলা পুজো দিয়েছিল। আর এখানে 5 রকম মিষ্টি আর পায়েস। আর মা এখন একটু ধান দুব্বা দিয়ে নেবে। আর সন্টাও প্রথমে ওর পাশে বসে পড়েছিল খালি মেঝেতে, তারপর ওকে একটা টাওয়াল পেতে এপাশে বসতে দেওয়া হলো। সন্টাই দেখছে ওর বাবাকে আশীর্বাদ করছে ঠাম্মি। আর ও ওখানে ধান দুব্বা ওকেও দেওয়া হয়েছিল, ওগুলো সব কুড়িয়ে একদিকে রেখে দিল। আর এখানে মা ধান দুব্বা দেওয়া হয়ে গেছে, এবার ওকে বাবাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। আর সন্টাই দেখুন কীরকম করছে, ওকে একটু দিচ্ছে না দেখে, মা এবার ওকে একটু দেবে, বলছে দাঁড়া আমি তোকেও দিচ্ছি। যাই হোক, সন্টাইকে এখন একটু দিলে, এবার দুজনকে একটু জল খাই দিই। ও কিন্তু খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করে না, কিন্তু ওর বাবাকে খাওয়াচ্ছে দেখে ও একটু মানে খুশি হয়েছে যে পাশে বসে একটু খেয়ে নিই পায়েস। আর এখানে আমার শাহি পনির মশলাটা পুরো কষে গেছে, আর দেখে দেখুন কালারটা বেশ ভালোই লাগছে, তাই না? এবার বাটার দিয়ে যে আমি পনিরগুলোকে ভেজে রেখেছিলাম আর সেইটাকে আমি এখানে দিয়ে দিলাম। আর আপনারা যদি আমার কাছে শাহি পনির মানে নিরামিষভাবে যদি রান্না দেখতে চান কীরকম, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদের জন্য পনিরটা আবার একদিনকে রান্না করে দেখাবো। আর এখানে এখন কেক কাটা হবে, যে কারণে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে, আর ক্যান্ডেলটাকে ওর বাবা এখানে বসাতে চাইছে। আর দেখুন এটা বুঝছেই না, কেননা ওটা পুরো একদম মানে কেকের নিচে যে মানে প্লেটের মতো যেটা রয়েছে কার্টুনটা, ওটা খুব স্লিপ, যে ওটাতে এ কারণে ক্যান্ডেলগুলো বসছিল না, বসাচ্ছিলো আর বারবার পড়ে যাচ্ছিলো। যাই হোক, এবার বসাতে মনে পারবে, যাই হোক বসাতে পেরেছে। আর এখানে মা ফটো তুলে দিচ্ছে ওদের দুইজনে, আর আমি এদিকে ভিডিও করছিলাম। আর সন্টায় শুধু দেখছে যে কখন ফটো তোলা আর ভিডিও করা বন্ধ হলে ও কেকটা কাটবে। এবার ও মনে মনে খুব খুশি হলো যে বাবা কেকটা কাটবে। আর কেকটা কাটা হলে ও প্রথমে ক্রিমটা নেবে, নিয়ে ওর বাবার গালে আর সবার গালে লাগাবে, খাবার থেকে বেশি হচ্ছে ক্রিমটা লাগানো সবার গালে। এবার ও বাবা ওকে একটু খাইয়ে দিক। এবার দেখুন ওকে খাওয়াতে নিয়ে ওর বাবা কী করবে, যেটা ওর বাবা সবসময় করে। ও কী খুশি দেখুন, ওর গালে একটু লাগিয়ে দিয়েছে, এবার ওর বাবাকেও লাগাবে। ওর কাছে এটাই মজা, যায় কেক কেটে খাওয়ার থেকে বেশি গালের মধ্যে ক্রিম লাগানো। এবার দেখুন ও কী করছে, ক্রিমগুলোকে নিয়ে খেয়ে নিচ্ছে, কী অবস্থা, হাতে টাতে নোংরা রয়েছে, ওগুলো কিছু ধোয়া নেই, পুরো নিয়ে খেয়ে নিল। আর মাকে বলেছে কেক খাও, মা বলছে আমি ক্রিম কেক খাবোই না, মা চলে গেল। যাই হোক, আমি একটু খেয়ে নিই। আর কেকটা একদম খারাপও ছিল না, ভালোই ছিল খেতে, কিন্তু কেকটার মধ্যে পুরো ভেতরে কেক না যত বেশি, উপরে ক্রিম তত বেশি।
আর এখানে রান্না আমাদের কমপ্লিট, পোলাও সব কিছু। আর শনটায় খিদে লেগে গিয়েছিলো দেখে শনটাকে আগে দিয়ে দিয়েছি খেতে। আর এখানে কী কী রান্না করেছি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পোলাও বেগুনি করেছি, আর এমনি নিরামিষ আলুর দম, আর সব কিছু নিরামিষ। এখানে শাহি পনির বানিয়েছি, সেটাও নিরামিষ। এখানে পাঁচ রকম মিষ্টি আর পায়েস, আর এগুলো সবই ওর বাবার পছন্দের, আর আশা করি ওর বাবার ভালোও লাগবে খেতে। আর খেতে বসে পড়েছে ওর বাবা, যাই হোক ওর বাবা খাক। আর আমি তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার রান্নাগুলো কেমন হয়েছে দেখুন শনটাই কী বলছে আপনাদেরকে।